প্রাণী হিসাবে অনেকেরই কুকুর বেশ পছন্দ সেটা পোষা হোক বা রাস্তার অবশ্য অনেকে কুকুরকে বেশ ভয় পায় এই না গায়ে কামড় দিয়ে বসে থাকে তবে ছোটোখাটো এই প্রাণীটির বিশ্বস্ততা প্রবাদতুল্য মানুষের সংস্পর্শে আসা প্রাণীদের মধ্যে কুকুরের চেয়ে বেশি বিশ্বস্ত প্রাণী খুব একটা দেখা যায় না প্রভুর জন্য প্রয়োজনে জীবন দিতেও পিছপা হয় না কুকুর তাছাড়া কুকুরের গ্রাহণশক্তিও বেশ ভালো তাই মানুষের আগেই কুকুর অনেক কিছু বুঝতে পারে এরকম নানা কারণে হাজার বছর ধরে কুকুর পুষে আসছে মানুষ শিকার অপরাধ শনাক্ত করা বা সঙ্গ দেওয়ার মতো কাজে এখনও কুকুর মানুষের নিত্য সঙ্গী বর্তমানে পৃথিবীতে প্রায় চারশো পঞ্চাশ জাতের কুকুর রয়েছে জাত ভেদে কুকুরের আচরণ যেমন কিছুটা ভিন্ন হয় তেমনি আকারেও হয় বেশ ছোট বড় কিংবা ভিন্ন আকৃতি ও ভিন্ন রঙের প্রশ্ন হল জাত ভেদে কি কুকুরের আয়ু ভিন্ন হয় নানান জাতের কুকুরের জীবনকালের গড় নির্ণয় করলে দেখা যায় এগুলোর আয়ু দশ থেকে ১৩ বছরের মতো তবে জাতসহ আরও কিছু বিষয় ভেদে এটা কম বেশি হতে পারে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে বিবেচনা করা হয় ব্লুইকে অস্ট্রেলিয়ান ক্যাটল প্রজাতির এই কুকুর বেঁচে ছিল প্রায় সাড়ে উনত্রিশ বছর কুকুরের আয়ুষ্কাল তো জানা গেল এবার এগুলোর আয়ু কিভাবে কাজ করে সেটা একটু জানা যাক বিষয়টা বেশ অদ্ভুত কুকুরের বয়স মানুষের মতো একই হারে বাড়ে না মানুষ পনেরো বছরে যতখানি বাড়ে কুকুর জীবনের প্রথম এক বছরেই সেই পরিমাণে বেড়ে ওঠে অর্থাৎ মানুষের বৃদ্ধির সঙ্গে তুলনা করলে কুকুরের প্রথম বছরটিকে বলা যায় মানুষের পনেরো বছরের সমান এই প্রথম বছরেই কুকুর জৈবিকভাবে প্রায় পনেরো বছরের মতো বেড়ে ওঠে পরিপক্ক হয় কুকুর কতদিন বাঁচে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ